কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান খুলে এবার পাওয়া গেছে পনেরো বস্তা টাকা দিন ভর গণনায় মিলেছে তিন কোটি লক্ষ সত্তর হাজার টাকা এছাড়া জমা পড়েছে বৈদেশিক মুদ্রা স্বর্ণ ও রূপাও তিন মাস একদিনে এই পরিমাণ টাকা জমা পড়ল সেখানে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দান বাক্স খোলা বাক্স কমিটির আহ্বায়ক এজিএম ফরহাদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে সর্বশেষ গত দোসরা জুলাই দান খোলা হয়েছিল তখন পাওয়া গিয়েছিল তিন কোটি ষাট লক্ষ আঠাশ হাজার এছাড়া জমা পড়েছিল বৈদেশিক মুদ্রা স্বর্ণ ও রূপা এবার তিন মাস পর এর চেয়ে বেশি পরিমাণ টাকা জমা পড়লো দান বাক্সগুলোতে টাকা ছাড়াও মসজিদে নিয়মিত হাঁস মুরগি গরু ছাগল সহ নানা ধরনের জিনিস দান করেন অসংখ্য মানুষ জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে শনিবার সকালে পৌনে নয়টায় দান বাক্সগুলো খোলা হয় বাক্সগুলো থেকে টাকাগুলো প্রথমে বস্তায় ভরা হয় তারপর সকাল সাড়ে নয়টার দিকে বস্তা থেকে টাকাগুলো মসজিদের দ্বিতীয় তলার মেঝেতে ঠেলে শুরু হয় গণনা গণনা চলে সন্ধ্যা সাতটা পর্যন্ত এতে অংশ নেন মাদ্রাসার একশো জন ছাত্র ব্যাংকের পঞ্চাশ জন স্টাফ ও মসজিদ কমিটির চৌত্রিশ জন সদস্য মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শকর উদ্দিন জানান মসজিদের দান বাক্স রয়েছে আটটি সেখানে প্রতিনিয়ত মানুষ সহায়তা দিয়ে থাকেন পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের হাফিজিয়া মাদ্রাসার খরচ চালিয়ে দানের বাকি টাকা ব্যাংকে জমা রাখা হয় এ থেকে জেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও এতিমখানায় অনুদান দেওয়া হয় অসহায় ও জটিল রোগে আক্রান্তদেরও সহায়তা করা হয় তাছাড়া সৈয়দ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে নিয়োজিত স্বেচ্ছাসেবকদেরও এই দানের টাকা থেকে সহায়তা করা হয়েছে দান্দাক্ষ পর থেকেই গরনা দেখতে মসজিদের আশপাশে ভিড় জমান উৎসুক মানুষ গরনা দেখতে এসেছিলেন মোহাম্মদ এনামুল হক হৃদয় তিনি ছিলেন পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা গণনার কাজে নিরাপত্তায় থাকা আনসার সদস্য মোহাম্মদ নিজামুদ্দিন বলেন তার বাড়ি টাঙ্গাইল জেলায় পাগলা মসজিদের দানের টাকা বিভিন্ন মিডিয়ায় দেখেছেন তিনি কিন্তু এবার সৌভাগ্যক্রমে এই মসজিদের ডিউটি পড়েছে তার গণনা দেখে খুবই ভালো লেগেছে তার ঘটনাকালে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দান খোলা কমিটির আহ্বায়ক এটিএম ফরহাদ চৌধুরী ছাড়াও সহকারী কমিশনার জোহরা সুলতানা চৌথি ও মোসাম্মদ নাবিলা ফেরদৌস মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান ও রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম সহ আর অনেকেই উপস্থিত ছিলেন এছাড়া দুপুরে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শামীম আলম কিশোরগঞ্জ পৌরসভার মেয়র ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সম্পাদক মোহাম্মদ পারভেজ মিয়া টাকা গণনা পরিদর্শন করেন